আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নীলাস ব্লক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ডিএকসিনের ফ্যাক্টরি যে প্রোডাক্ট আমরা সবসময় ইউজ করি বা অনেক প্রোডাক্ট খেয়ে থাকি কিন্তু আমরা কখনই ডিএকসিন ফ্যাক্টরি দেখি নাই যে কিভাবে প্রস্তুত করা হচ্ছে এখানে প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করা হচ্ছে তো এই যে এখানে আমরা ভিতর ঢুকে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি কি এখানে জেল যেটা জেল এটার ক্যাপসুলটা এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মেশিন এবং অনেক নেট অ্যান্ড ক্লিন যে জেল খেয়ে আমরা অনেক সুস্থ বোধ করি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সে জেলের মেশিন এখানে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলা মূলত ট্যাবলেট তৈরি করা হচ্ছে ঠিক আছে আর এটা হয়েছে স্পেরেলোনা স্পেরোনা যেটা নাকি ফুড সাপ্লিমেন্ট সকল রোগের মহা ওষুধ বলা যায় যাকে তো এখানে স্প্রেন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা ওই যে ভিতরে যে ফাঁকিগুলা সেটা তো অনেক স্বচ্ছ এবং এই এই যে এখানে ক্যাপসুল টেবলেট তৈরি হয়ে গেছে তো মূলত তো প্রথম ফাঁকি তৈরি করে তারপর ট্যাবলেট তৈরি করা হয় ঠিক আছে তো এখানে আসলে কোনো ভেজাল কিছু নেই সব স্বচ্ছ এবং নিরাপদভাবে তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখিনি কখনো আমরা স্বপ্নে ভাবিও নাই যে আমরা দেখব কিন্তু আসলে ডিএক্সিটের এফেক্টরিটা নিজের চোখে দেখা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার যেটা হয়তো অনেকেই দেখেনি আর এই এখানে তৈরি হচ্ছে এই ক্যাপসুলগুলো তৈরি হয়ে সুন্দর আবার মেশিনের মধ্যে কৌটাগুলো তৈরি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে মাশরুম পাউডার তৈরি হচ্ছে এখানে তো এখানেও সে ঠিক সেভাবেই তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা কৌটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে একদম সেফলি চলে যাচ্ছে মেশিনে খুব একদম সাইন্টিফিক্যালি যেভাবে তৈরি করা হয় লেবে ঠিক সেভাবেই তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে লাইন লাগানো আছে প্রত্যেকটা আবার এখানে তারা প্যাকেজিংয়ের কাজ চলছে মেশিন থেকে এক মেশিন থেকে আরেক মেশিনে যাচ্ছে আবার সাথে সাথে তারা কি করছে প্যাকেট করে ফেলছে সাথে সাথে এখন সামনে আরেকটা ফ্যাক্টরি আছে সেটাতে আমরা দেখবো যে এই ফ্যাক্টরির ভিতরে কি কি মূলত তৈরি করা হয় আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম সেটা তো দেখলামই কি এখন এই যে এখানে আসলাম এইখানে হচ্ছে মূলত কফি তৈরি করা হয় যেই কফিগুলো আমরা বিভিন্ন ধরনের খাই যে এখানে হয়েছে থ্রি ইন ওয়ান কফি এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং ছোট ছোট যে প্যাকেটগুলো এগুলো তৈরি করে তারপর বড় প্যাকেটে প্রত্যেকটা তৈরি হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান খুব সুন্দর সিস্টেমে নেট অ্যান্ড ক্লিনভাবে সবাই কাজ করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মেশিন একদম নেট অ্যান্ড ক্লিন কোনো ঝামেলা নেই বা ভেজাল নেই আসলে ওগুলো এগুলো রিয়েলি আসলে ওয়ান্ডারফুল দেখতেই ভালো লাগছে খুব আসলে এখন যে পুরোপুরি সবাই কিন্তু বিশ্বাস করবে যে এত সেফলি তৈরি করা হয় এত নিরাপদভাবে নির্ভেজালভাবে আমাদের ডেক্সন কোম্পানির প্রোডাক্টগুলো তৈরি করা হয় যে কফিকে অনেকে রোগ ব্যাধি থেকে মুক্ত পাচ্ছে ডায়াবেটিস তাই না ডায়াবেটিস তারপর আপনার হরমোনার প্রবলেম এই কফিগুলো খেয়েই তো মানুষ সুস্থ ফিট থাকছে তো এখানে ব্ল্যাক কফি থেকে শুরু করে সব ধরনের কফি মূলত তৈরি করা হয় কেউ তৈরি করছে মেশিনের সাথে আছে কেউ প্যাকেট করছে ছোট ছোট যে পিসগুলা সেই পিসগুলো করছে তারপর বড় প্যাকেট হয়ে যাচ্ছে আর ওই যে ভিতরে যে আছে সবাই এখানে এখানে কফি নিয়ে ব্যস্ত এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে মূলত কফি তৈরি করা হয় এছাড়া আর কিছুই তৈরি করা হয় না তো আমরা তো সচক্ষে দেখতে পাচ্ছি আর এখানে প্রত্যেকটা কফির পিকচারও দেওয়া আছে কি কি কফি এখানে তৈরি করা হয় মূলত প্রস্তুত করা হয় এখানে সব কফি দেওয়া আছে আসলে ডিএক্স মতো এত প্রোডাক্ট মনে হয় কোথাও নাই কোনো আরও কোনো কোম্পানিতে আছে না তাই জানি না এখানে যত কফি আছে সেটাও কিন্তু অন্য কোনো কোম্পানিতে নেই তাই না আর এখানে দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট তৈরি করা হচ্ছে তো আমাদের ডিএকশন প্রোডাক্টগুলো কিন্তু বিশ্বে অনেক খ্যাতি অনেক বিখ্যাত যে প্রোডাক্টগুলো এই সুস্থ ফিট করে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এমন নেই যেটা আমরা খেয়ে সুস্থ বা ফিট করেছি মূলত আমার প্রথম বিজনেসটাই শুরু হয়েছে এখানে জ্ঞানজি সোপ দিয়ে যে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে গিয়ে আপনার এই শ্যাম্পু শ্যাম্পু বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এটাও মাশরুমের শ্যাম্পু প্যাকেজ করা হচ্ছে সব প্যাকেজিং করা হচ্ছে মূলত আসলে এগুলো সৌভাগ্যের বিষয় যে এত বড় কোম্পানির ফ্যাক্টরিটা আমরা নিজে চোখে দেখে নিলাম কেউ হয়তো দেখিনি এখনও পর্যন্ত কিন্তু এখন এই যে আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে সচক্ষে সবাই দেখে নিচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম যারা দেখছেন অবশ্যই একটা লাইক আর কমেন্ট দেবেন ঠিক আছে আর এখানে টুথপেস্ট তৈরি হচ্ছে এই যে টুথপেস্ট এখানে অনেক টুথপেস্ট তৈরি করা হচ্ছে আর এই টুথপেস্ট দিয়েই তো মূলত শুরু আমি যখন প্রথম বিজনেস শুরু করি তখন এখানকার গ্যানজি সপ মাশরুমের সোপটা আর এই টুথপেস্ট দিয়েই কিন্তু শুরু করি যাই হোক এই হলো আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ